নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। সেপ্টেম্বর 2023, আপনি তুলা রাশির মানুষ, আপনার জন্য এ মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আপনার স্বাস্থ্য, আপনার কেরিয়ার, আপনার ভাগ্য, আপনার শিক্ষা, প্রেম, কর্ম, বিবাহ, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। এটা চন্দ্র রাশি ধরে আমি এই রাশিফলটি দিচ্ছি, অর্থাৎ এই রাশিফলটি সার্বিক একটি বিচার। তুলা রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই জন্মকুণ্ডলি আমার কাছে নেই, কিন্তু হ্যাঁ, বর্তমান গ্রহের গোচর অনুযায়ী আমি এই আলোচনাটি আপনাদের সামনে করছি। তবে এই রাশিফলটি আপনাদেরকে বিশেষভাবে গাইড হিসেবে কিন্তু কাজে কিন্তু দিবে। প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। দেখুন, আপনাদের রাশির অধিপতি কেন্দ্রে অবস্থান করছে এবং রাশিতে কেতু অবস্থান করছে। দেখুন, এখানে আপনার স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব একটা যে বড় ধরনের সমস্যা সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার টু পয়েন্ট, আপনি তুলা রাশির মানুষ, আপনার স্বাস্থ্যের যেমন সমস্যা নেই, কিন্তু আপনার এ মাসে ওভার থিঙ্কিং, টেনশান, উদ্বেগ, ফ্রাস্ট্রেশন আপনার এই মাসে কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। সেপ্টেম্বর মাসে ছোটোখাটো বিষয়ে আপনার দুশ্চিন্তা বাড়িয়ে কিন্তু তুলবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনার শিক্ষা, আপনার পঞ্চমভাবে পঞ্চমপতি অবস্থান করছে। দেখুন, পঞ্চমভাবে পঞ্চমপতি অবস্থান অর্থাৎ শনি, শনি যেভাবে অবস্থান করে সেই ভাবটাকে বৃদ্ধি করে, অর্থাৎ আপনার শিক্ষাক্ষেত্রে আপনার বৃদ্ধি কিন্তু করবে। উচ্চশিক্ষা, হায়ার লেভেলের পড়াশোনা বা আপনি কোনো জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন, এখানে কিন্তু আপনারা, বা আপনি তুলা রাশি মানুষ, কোনো ফর্ম ফিল আপের ব্যাপার রয়েছে, বা আপনি স্টিম চেঞ্জ করতে চাইছেন, সেখানে কিন্তু আপনি শিক্ষার জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো, কারণ শনি শিক্ষাক্ষেত্রে অবস্থান করে আপনার শিক্ষাক্ষেত্রে বৃদ্ধি করবে। যদিও শনি রেট্রোগ্রেড, কিছুটা অলস আপনাকে করবে, আজকের কাজ কালকে করছি, কালকের কাজ পরশু করছি, অর্থাৎ একটু ধীরে এটা কিন্তু দেবে, কিন্তু শিক্ষার ক্ষেত্রে ওভারঅল কিন্তু আমি দেখতে পাচ্ছি ভালো। দ্বিতীয় তিন নম্বর পয়েন্ট, আপনার ক্ষেত্রে প্রেম। দেখুন, পঞ্চমভাবেই হচ্ছে প্রেম, পঞ্চমভাবে শনি অবস্থান করছে এবং এই শনি অবস্থান করে আপনাদেরকে একটু হলেও প্রেমের ক্ষেত্রে মনোমালিন্যটা আপনাদের তৈরি কিন্তু করবে, কারণ শুক্রের সাথে শনির কিন্তু স্বরাষ্ট্রক দোষ কিন্তু তৈরি করছে, কিন্তু খুব একটা বড় সমস্যা করবে না, ছোটোখাটো সমস্যা আপনাদের থাকবে, এটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, কোনো আর্গুমেন্টে নিজেরা জড়াবেন না, তাতে কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ প্রেমের জায়গাটা আপনাদের সৌভাগ্যের সূচনা কিন্তু হতে চলেছে। এবার আসি আপনাদের বিজনেস। সপ্তম ভাবি হচ্ছে ব্যবসা, সপ্তমপতি দ্বাদশভাবে অবস্থান করছে এবং সপ্তমভাবে রাহু অবস্থান করছে বৃহস্পতির সাথে। আমি বলবো ব্যবসার জায়গাটা কিন্তু এ মাসে আপনাদের কোনো মাসে কিন্তু ভালো নয়, কারণ সপ্তমপতি দ্বাদশভাবে এবং সরাসরি ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে সপ্তমপতি, অর্থাৎ আপনাকে বাটারিং করে আপনার কাছ থেকে কাজ হাসিল করে নেওয়ার মতো মানুষ রয়েছে, আপনাকে তেল মাখিয়ে অনেকে কাজ গুছিয়ে নিতে চাইবে, কিছু সুযোগ সন্ধানী লোক আপনার পাশে এসে দাঁড়াবে, যারা কাজ নিজের স্বার্থ নিয়ে দাঁড়াবে আপনার কাছে অ্যাকচুয়ালি, এবং বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা, ব্যবসাতে সে মতন কিন্তু আপনাদের যে গ্রো আপ, আপনাদের যে একটা উন্নতি তেমন কিন্তু দেখা যাচ্ছে না, কারণ সপ্তমপতি দ্বাদশভাবে কিছুটা সমস্যা আপনাদের আসবে। ইনভেস্টমেন্ট যারা করতে চাইছেন, বড় ধরনের ইনভেস্টমেন্ট ব্যবসার ক্ষেত্রে আমি বলবো নিজস্ব ব্যক্তিগত জন্মছক অ্যানালাইসিস করার পর আপনারা ইনভেস্টমেন্ট কিন্তু করবেন, লিখে রাখুন এটা, কারণ বড় ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাদের ঝুঁকিপূর্ণ হতে কিন্তু পারে। এবার আসি আপনাদের ভাগ্য। ভাগ্য দ্বিপতিকে আপনার বুধ একাদশভাবে অবস্থান করছে লাভভাবে, ভাগ্যাধিপতি যখন লাভভাবে অবস্থান করে কিনা ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনাদেরকে দেয় এবং মিত্র গৃহে অবস্থান করছে,
অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। কোনো দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে, আপনাদের ইনকাম গেইন হতে চলেছে, আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে। ভাগ্যের দ্বারা যে কোনো বড় ধরনের কার্যক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছেন। এরপর আসি আপনার কর্ম। দেখুন, কর্মভাবে আপনার রাশির অধিপতি অবস্থান করছে। আমি বলবো কর্মের জায়গাটা নিয়ে যে খুব একটা বড় ধরনের সমস্যা তেমন নেই, কিন্তু কর্মাধিপতি চন্দ্র যেহেতু আপনার আড়াই দিন অন্তর অন্তর আপনার রাশি পরিবর্তন করে, দেখবেন মাসের 10 দিন মতন আপনার কর্মক্ষেত্রে একটু হলো চাপ প্রেসার থাকে, মনে হয় যে আমি 100% আমি এখানে পরিশ্রম করছি, সে অনুযায়ী কিন্তু আমি এখানে সেরকম প্যাকেজের স্যালারি বা সেই জায়গা থেকে একটা প্রমোশন সেটা কিন্তু হচ্ছে না। কিন্তু রবি আপনার একাদশভাবে থাকছে 17 সেপ্টেম্বর পর্যন্ত। আমি বলবো যারা প্রমোশনের জন্য চেষ্টা করছেন, উন্নতির জন্য চেষ্টা করছেন কর্মক্ষেত্রে, 17 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনাদের গাঢ় যোগ কিন্তু রয়েছে, এবং এই সময়ের মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠা হতে কিন্তু চলেছে, কারণ রবির প্লেসমেন্টটা ভালো রয়েছে। 17 সেপ্টেম্বরের পর থেকে রবি কিন্তু প্লেসমেন্ট ভালো নেই, কিছুটা ক্ষেত্রে হলেও আপনাদেরকে উন্নতির জায়গাতে একটু হলেও বাধা, একটু বিপত্তির মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে, আপনাদের একটু বেগের মধ্যে দিয়ে গাতে হবে। সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান করছে। দেখুন, আমি একটি কথা বলবো, সপ্তমভাবে বৃহস্পতি, সপ্তমভাবে রাহু, সপ্তমপতি দ্বাদশভাবে আপনাদের দাম্পত্য কলহর জায়গা কিন্তু রয়েছে, কারণ আপনাদের এ মাসে মাঙ্গলিক দোষ আপনাদের সৃষ্টি করছে। অর্থাৎ কিছুটা হলো আপনার স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মতপার্থক্য হতে কিন্তু পারে, অর্থাৎ নিজেদের মধ্যে ছোটোখাটো বিষয়ে আর্গুমেন্টে জড়িয়ে পড়া বা কোনো ক্ষেত্রে কোনো চাপ, কর্মক্ষেত্রে কোনো চাপ চলে আসা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের খুচরো সমস্যাগুলো আপনাদের দাম্পত্য সুখের জায়গায় কিন্তু বাধা হতে কিন্তু পারে। অর্থাৎ এই জায়গাটা, ছোটোখাটো সমস্যাটা আপনারা ছোটোখাটো হিসাবে করে নিন, কারণ এটা বড় ধরনের সমস্যা আকার কিন্তু নিতে কিন্তু পারে। তাই আমি বারবার বলছি, দাম্পত্য সুখের জায়গায় অবশ্যই নজর দিন, কারণ আমি এখানে বারবার ভিডিওগুলো কেন দিই, দেখুন এখানে কারো মন সন্তুষ্টি করার জন্য আমি ভিডিও করি না, যেটা গ্রহ যে কথা বলছে সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে আমি প্রত্যেকটি মাসে আমি কিন্তু রাশিফলগুলো আপনাদেরকে দিই। দেখুন, সেপ্টেম্বর মাস আপনাদের যদি অর্থনৈতিক জায়গায় যদি বলি, আপনাদের ধনাধিপতি দ্বাদশভাবে আপনাদের ব্যয় হবে। ধনাধিপতি দ্বাদশভাবে যাওয়া মানে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের অযথা ব্যয়, কিছু কিছু ক্ষেত্রে অর্থ লস যাওয়া বা কোনো জায়গাতে অর্থ লাগিয়ে অর্থ ডুবে যাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। এই জন্য আমি বারবার বলছি, ব্যক্তিগত জন্মছক আগে অ্যানালাইসিস অবশ্যই করুন, এবং এর পাশাপাশি শনি আপনার দৃষ্টি দিচ্ছে সপ্তমভাবে, কিছুটা হলো আপনাদের পারিবারিক সাংসারিক চাপ আপনাদের থাকবে, এবং মঙ্গলেরও দৃষ্টি রয়েছে সপ্তমভাবে, অর্থাৎ মাথা গরম হয়ে যাওয়া, রাগ জেদ চলে আসা, নিজেদের মধ্যে কিছুটা হলো বাগ্বিতণ্ডাতে জড়িয়ে পড়া, এই জায়গাগুলো কিন্তু রয়েছে, এবং শত্রুতা আপনার উন্নতির কারণ, আপনাদের শত্রুতা কিন্তু হবে, গুপ্ত শত্রুতা এই জায়গাটা কিন্তু রয়েছে, এবং আপনার সুযোগ সন্ধানই মানুষের কাছ থেকে আপনারা এড়িয়ে চলুন, কারণ সেখানে আপনার কাছ থেকে সুযোগ নিয়ে আপনাকেই কিন্তু ক্ষতি কিন্তু করবে, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে। তবে সম্পত্তিগত দিক থেকে যারা সম্পত্তি ক্রয় বিক্রয় করতে চাইছেন সেখান থেকে লাভ পাবেন, মিডিয়া রিলেটেড জায়গাতে আপনারা লাভ পাবেন, এবং আপনাদের এই সময়ের মধ্যে মানে একটা সুখের দিন আপনাদের আসতে কিন্তু চলেছে। তুলা রাশি, সৌভাগ্যের বড় সূচনা আপনাদের কিন্তু হতে চলেছে। এই সময়ের মধ্যে আপনাদের মানে বড় ধরনের কোনো কর্মক্ষেত্রে সুযোগ আসার সম্ভাবনা কিন্তু আমি দেখতে কিন্তু পাচ্ছি। তুলা রাশির আপনি যদি মানুষ হন, দেখুন কী উপায় করবেন এ মাসে, যেটা করলে আপনাদের এ মাসটা বিশেষভাবে শুভ যাবে। আপনারা
শুক্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং হনুমান ৪০ আপনারা পাঠ করুন। বিশেষভাবে আপনাদের এই মাসটা ভালো কিন্তু যাবে। দেখুন, যাদের ক্ষেত্রে মিলছে না, আমি আবারও বলছি, নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ করুন, আপনার কোন জায়গাতে সমস্যা রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের কিন্তু এই সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু নিশ্চিতরূপে কিন্তু পাবেন। কারণ তুলা রাশির লাখো লাখো মানুষ রয়েছে, আমি আবারও বললাম, এই রাশিফলটি আপনারা বন্ধু হিসাবে অথবা গাইড হিসাবে নিন, নিশ্চিতরূপে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, চ্যানেলটিকে আপনারা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে ডেডিকেশন আমি কিন্তু করব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনাদের জন্য আগামী মাসের অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে রইল। নমস্কার, ধন্যবাদ।